এখান থেকে রোগীগুলো সুস্থ হোক আর নাই হোক পশ্চিমবঙ্গে নিয়ে যেতে। আমাকে দেখে তারা ছুটে পালালো, তার আগে নজন রোগীকে গুরুতর জখম অবস্থায় পশ্চিমবঙ্গে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকরা এই সব ট্রেনে চড়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু যায়। পশ্চিমবঙ্গে চিকিৎসা নেই বলে, চিকিৎসা পরিষেবা নেই বলে কটকে, ভুবনেশ্বর এইমসে, বালেশ্বরে এমনকি লক্ষ লক্ষ লোক সিএমসি ভেলোরে যায়। তাই পশ্চিমবঙ্গে যেখানে চিকিৎসা দেওয়া যায় না, যেখানে হাজার হাজার ডাক্তারের পোস্ট ভ্যাকেট, লক্ষ লক্ষ নার্সের স্বাস্থ্যকর্মীর পোস্ট ভ্যাকেট, সেই পশ্চিমবঙ্গে অর্থোপেডিক হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা লোকদের যেখানে হাড় জোড়ার মেশিন আপনি মেদিনীপুর মেডিকেল কলেজে পাবেন না, কোন ডিস্ট্রিক্ট হসপিটালে পাবেন না, আইসিইউ একটা দুটোর বেশি পাবেন না, জোর করে লোকগুলোকে এখান থেকে নিয়ে যাচ্ছেন কেন? এ জিনিস বন্ধ হল। চিকিৎসার ক্ষেত্রে উড়িষ্যা পশ্চিমবঙ্গ প্রতিযোগিতা করবেন না। এখানে উড়িষ্যা সরকার রেলের ডক্টর এবং ভারত সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লির এইমস থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনে বড় বড় ডক্টর স্পেশালিস্ট তারা এখানে কাজ করছে, আর্মি ডক্টররাও কাজ করছে, কটকে স্পেশাল যারা কেয়ার নেওয়ার দরকার নেওয়া হচ্ছে। আমি বালেশ্বর হসপিটাল ভিজিট করেছি, এখানকার সমস্ত ডাক্তার, ম্যানেজমেন্ট, ভলেন্টিয়ার্স, হেলথ ওয়ার্কার, পুলিশ, দে আর ওয়ার্কিং ভেরি সিনসিয়ারলি এবং অনেস্টলি। দয়া করে পশ্চিমবঙ্গে এদের জোর করে নিয়ে যাবেন না, এটা প্রতিযোগিতার সময় নয়। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাজ এ লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল আমি আপনাকে অনুরোধ করছি, আমলাদেরও বলবো, এই অমানবিক কাজ সরকারের দাসত্ব করার জন্য করবেন না। কারণ যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার সরকারি হসপিটালে চিকিৎসা নেয় না, তার ভাইপো আমেরিকাতে যায় চিকিৎসা করাতে, সামান্য চোখের চিকিৎসা। আমাদের দ্রৌপদী মুর্মুজি রাষ্ট্রপতির চোখের চিকিৎসা হয় আর্মি হসপিটালে, আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র যান আমেরিকাতে, কয়েক কোটি টাকা খরচ করে যেখানে আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা হয় সেই হপকন্স হসপিটালে। তাই দয়া করে এই লোকগুলোকে সুস্থ হতে দেন। এই লোকগুলো সব গরিব মানুষ, এরা অধিকাংশ 90% পরিযায়ী শ্রমিক, নইলে ভেলোরে যাওয়া বা আসা পেশেন্ট পার্টি। এটা আমার আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন।